কমতে তো অনেক সময় লাগবে মোটামুটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের যে কোনো এক জায়গায় এসেছিলাম, তো মাঝে মধ্যে বক্তাদেরকে এমন হাদিয়া দেওয়া হয়, আমি হাসতেছি যে কেন, আমি এটা একবার বের করছি, আমি আবার বের করবো আর কি। আমি তো হাদিয়া নিয়ে চলে আসছি, কোনো কথাই বলি নাই। তো আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনে আমি এমন রেকর্ড শুনেছি যে রেকর্ড মানে ওনাকে এই 10 টাকার 20 টাকার নোট দিয়ে বান্দিল ধরাই দিছে হুজুরকে, হুজুর গিয়ে দেখে যায় 1000 2000 টাকা। তো এটা তেলের টাকা হয়, গ্যাসের টাকা হয়। আজকে বাংলাদেশের এত দূর একটা প্রোগ্রাম এসেছি, ঢাকা থেকে প্রায় 5-6 ঘন্টার পথ স্পিডে গাড়ি চালায় গেলে এত দূরের পথ, সেখানে আসার পরে আমাকে যে হাদিয়াটা দেওয়া হয়েছে, হাদিয়াটা আপনাদেরকে দেখাই, দেখালে বুঝবেন যে অনেক সময় বক্তাদেরকে এরকম হাদিয়া দেওয়া হয় যেটা দেওয়ার কারণে বক্তারা মানে আমি তো খুশি। কেন, আমার আলহামদুলিল্লাহ 2টা মাহফিল ছিল, একটা থেকে গাড়ি ভাড়া হয়ে গেছে, আরেকটা থেকে এমন হাদিয়া দিছে, এমন হাদিয়া দিছে। এখন আপনি আপনাদেরকে হাদিয়াটা দেখাচ্ছি, দাঁড়ান, আমি এটা একবার বের করছি, আবার বের করতেছি না, আবার ভরছি টাকাটা, আবার বের করবো। এখন আপনাদেরকে দেখাচ্ছি মাঝে মধ্যে কি দেয় আমাদেরকে, এরকম নোট অনেকদিন ধরে দেখি না, আজকে আপনারা দেখবেন, আমিও দেখবো ইনশাআল্লাহ। দেখেন সবাই, এই গুনতে তো অনেক সময় লাগবে মোটামুটি, 1 2 3 4 5 6 7 টাকা গোনাটাও কষ্ট, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 ভরে দিছে। আমি তো খুশি নাচতে নাচতে চলে, আমি কই যাক আলহামদুলিল্লাহ 10,000 টাকা তো দিচ্ছে, 10 টাকা নোট এলো, এত মোটা দেখা যায়, এটা যদি দেখা না যায় তাহলে এটা তো দেখেন এখন কতটুকু মোটা দেখা যায়, এটা তো এখন কিন্তু এটা অনেক মোটা দেখা যায়, কিন্তু বের করার পরে যখন দেখলাম 2 টাকার নোট। যাই হোক, এরকম হাদিয়া যারা দেয় আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, বোঝ দান করেন। আর যারা এরকম অনেকেই তো এরকম হয়েছেন যে অনেকে 10 টাকার বান্দিল 10টা মানে 3টে 4টে ধরা দিয়ে দিচ্ছে, ওদেরগুলো তেলের টাকা হয় না, গ্যাসের টাকা হয় না। তো এরকম অনেক সময় হয় বক্তাদের ক্ষেত্রে, ওলামায়ে কেরামদের ক্ষেত্রে, এই জন্য সময় অনেক ওলামায়ে কেরামরা কুটুট হয়ে যায়, কারণ নিজের পকেট থেকে কত টাকা দেওয়া যাবে, বুঝলেন তো, নিজের পকেট থেকে টাকা দেওয়া যাবে না। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।